ভারতবর্ষকে $5 trillion অর্থনীতিতে রূপান্তরিত করা এবং টেকসই ও স্থায়ী উন্নয়নের লক্ষ্যে সমবায় সমিতিগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে গেলে সমাজের পিছিয়ে পড়া মানুষদের উন্নয়ন করতে হবে, আর রাজ্যের সমস্ত অংশের মানুষের উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সমবায় সমিতি। 70তম অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে মঙ্গলবার এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা সমবায় দপ্তর এবং ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এই রাজ্যভিত্তিক আলোচনা চক্রে এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের সমবায় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াও। ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন সমবায়ের অপরিসীম ভূমিকা নিয়ে এদিন আলোচনা করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহের দিকনির্দেশনায় সমবায়ের মাধ্যমে সমৃদ্ধির অঙ্গীকারকে আরো জোরদার করার লক্ষ্যে এদিন বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী। এই আলোচনার যে আলোচনা চক্র, তার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে বিগত দিনে এই সমবায়ের যে কাজকর্ম কি কি আমরা করেছি এবং তার পর্যালোচনা এবং মূল্যায়নের মধ্য দিয়ে যে ভুল ত্রুটিও যেটা হয়েছে এবং সাফল্য যেটা সেটা চিহ্নিত করে এবং তার বিশ্লেষণ করা হচ্ছে, এই যে আমরা এক সপ্তাহব্যাপী এই আলোচনা চক্র, তার কারণে এটা করা হয়। এবং এটা কিন্তু আমাদের, যদি আমরা যারা এখানে ল্যান্ড স্প্যাক্স বা এই সমবায় আন্দোলনের সাথে যারা যুক্ত তাদের আন্তরিকতা এবং সহযোগ বা ভলেন্টারিলি যদি না আসে, তাহলে এই সপ্তাহ আমরা প্রতি বছর এই দিনটাতে আমরা পালন করবো ঠিকই, কিন্তু তার সাফল্য কখনই আসবে না। আমি আশা করি আপনাদের মধ্যে সেটা আছে এবং সেই ভাবনা নিয়ে আপনারা এখানে এসেছেন, ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসছেন, বিসির থেকে এসছেন, ইভেন জিবি আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে এখানে আপনারা এসছেন। এবারের যে মূল ভাবনা, যে থিম এই বছরে, সেটা কি? সেটা রাখা হয়েছে $5 trillion অর্থনীতি এবং স্থায়ী উন্নয়নের লক্ষ্যে সমবায়ের ভূমিকা। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্য সরকারের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, সমাজের আর্থিক বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সমবায় দপ্তর। তাই প্রতি বছর 14 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দেশব্যাপী পালন করা হয় সমবায় সপ্তাহ। 2018 সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপি আইপিএফটি জোট সরকার রাজ্যে আসার পর থেকে জনগণের উন্নয়নে আরও সার্বিকভাবে কাজ করে চলছে ত্রিপুরা সমবায় দপ্তর। যে আমাদের উদ্দেশ্য মানুষের বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে যে অর্থনৈতিক সেটাকে শক্তিশালী করা এবং মানুষকে রোজগার দেওয়া, তো সেই ক্ষেত্রে আমরা দেখি বিগত দিনে বিশেষ করে আমাদের এই সমবায় দপ্তরে যে প্রত্যেকটা ল্যান্ড স্প্যাক্স থেকে শুরু করে বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটিগুলি যারা আছে এবং সরকারের এই দপ্তরের যারা দায়িত্বতে ছিলেন, তখনই কিন্তু আমাদের আজকে দিনে দাঁড়িয়ে প্রায় 2018 আগের তুলনায় আজকে 2018 পরে যে পরিস্থিতি, আমরা কোনো না কোনো দিক থেকে আমরা একটা পরিণত করা, পরিবর্তন করা আমরা সক্ষম পেয়েছি। একমাত্র আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী ওনার নেতৃত্বে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে আজকে আমরা বলতে পারি যে আমরা বিগত দিনে দেখতাম যে প্রত্যেকটা আমাদের সমবায় দপ্তরের যারা আধিকারিক আছে বা সমবায় সমিতির যারা সদস্যরা রয়েছে, আপনারা দেখতে পারেন বিগত দিনে যে আমাদের কাজগুলি বা সরকারের পক্ষ থেকে সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে আমরা মানসিকতা, যে আমাদের মানসিকতাগুলি আমরা কোনো দিনে বিগত দিনে আজকে দিনে যে মানসিকতা রয়েছে বিগত দিনে সেরকম মানসিকতা আমরা কোনো দিনে দেখিনি। আজকে আমি বলতে পারি যে আমাদের দপ্তরে, এই সমবায় দপ্তরের যারা কর্মচারী রয়েছেন, বিগত 2-3 দিনের আগে আমরা একটা রক্তদান শিবির দেখেছি, যে একজন ব্যক্তি উনি 50 বছর পের হয়ে গেছে কিন্তু বিগত দিনে কোনো দিনে ওনার জীবনে যে কোনো দিনে উনি মানুষের জন্য বা সার্বিক মানব হিসাবে মানুষের যে মানসিকতা, যে একে অপরের সাহায্য করার ক্ষেত্রে বা নিজের শরীরে রক্তবিন্দু দিয়ে অন্যকে জীবন বাঁচানোর ক্ষেত্রে সেই রকম মানসিকতা আমরা বিগত দিনে আমরা দেখিনি। মঙ্গলবারের এই রাজ্যভিত্তিক আলোচনা চক্রে এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের সমবায় দপ্তরের সচিব
এলটি ডার্লং, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, টিটিএ এডিসি এর মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।